প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রা সিম্পল কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বিদেশি রুটি রেসিপি, উজবেকিস্তানের সমরকান্দ শহরের একটা বিখ্যাত রুটি। রুটিটার নাম রোগনি। খুবই সহজ রুটি রেসিপি, আর সামান্য কয়েকটি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করে ফেলতে পারবেন তাদের বিখ্যাত ঐতিহ্যবাহী রুটি রোগনি। রুটির ব্যাটারটা তৈরির জন্য আমি নিয়েছি মেজারমেন্ট কাপগুলি 2 কাপ আর 1 টেবিল চামচ পরিমাণ কুসুম কুসুম গরম দুধ। এখানে 500 মিলিলিটার দুধ আছে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ অলিভ অয়েল। এখানে 125 মিলিলিটার অলিভ অয়েল আছে। অলিভ অয়েলের বদলে আপনারা সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন তেল অথবা মাখনও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি ড্রাই ইস্ট। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য। 5 মিনিটের মধ্যেই যথেষ্ট ফেনা দেখা যাচ্ছে, অর্থাৎ ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। বাটির উপরে একটা ঝাঁঝরি দিয়ে আমি এখানে দিয়েছি 4 কাপ পরিমাণ ময়দা, আর দিয়েছি 1 চা চামচের মতো লবণ। ভালো করে চেলে নিচ্ছি, আর 1 কাপ পরিমাণ শুকনো ময়দা আমি আলাদা করে রেখেছি। এটা ময়দা মাখানোর সময় আমি ব্যবহার করব। চেলে নেওয়া ময়দা কিন্তু এখন বোঝা যাচ্ছে যথেষ্ট নরম আছে। এখানে আরও ময়দা লাগবে। আমি 1 কাপ পরিমাণ যে ময়দাটা উঠিয়ে রেখেছিলাম সেটাও এখন চালনিতে চেলে নিলাম। ডোটা কিন্তু এখনও যথেষ্ট স্টিকি আর নরম আছে। হাতে করে সামান্য হালকাভাবে শুকনো ময়দা মাখিয়ে নিয়ে ধীরে ধীরে ডোটা মথে নিচ্ছি। 5-10 মিনিটের মতোই মধ্যে মধ্যেই কিন্তু ডোটা বেশ শুকনা শুকনা হয়ে গেছে। ডোটা কিন্তু আর কোনো স্টিকি নাই। আরও কিছুক্ষণ মথে নিলাম। এখন প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, কিন্তু খুব নরম ধরনের একটা ডো। এখন প্লাস্টিক দিয়ে ঢেকে আমি এটা রেখে দেব 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে। এর মধ্যেই ডোটা কিন্তু ফুলে প্রায় দ্বিগুণ হয়ে উঠবে। 1 ঘন্টার মধ্যেই ডো ফুলে একদম ডাবল হয়ে গেছে। বাতাসটা চেপে চেপে বার করে নিয়ে একটা বড় প্লেটে আমি তুলে নিলাম। এই ডো থেকে আমি 4টা বড় বড় লেচি কেটে নিলাম। আবার ফোলানোর জন্য এখন ঢেকে রেখে দেবো প্লাস্টিক দিয়ে 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে লেচিগুলি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটা তুলে নিলাম, আর বেকিং ট্রেতে একটা বাটার পেপার বিছিয়ে তার উপরে লেচিটা রেখে এটা অনেকটা চেপে চেপে একটা বাটির শেপ করলাম। 1টা কাঁটা চামচ দিয়ে রুটির মাঝখানটা ভালো করে ফুটা করে দিচ্ছি, যাতে রুটিটা বেক করার সময় মাঝখানটা ফুলে না ওঠে। আর রুটিটার উপরে ব্রাশ করে দিচ্ছি। আমি একটা ডিমের কুসুম নিয়েছি, সেটা আমি একটু সামান্য দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি সেইটা। আর নিয়েছি একটা কেক ডেকোরেশন করার জন্য যে নাজুলগুলি পাওয়া যায় সেটা দিয়ে রুটির মাঝখানটা একটা ডিজাইন করে নিলাম। আর আঙুলে একটু এগ হোয়াইট বা ডিমের সাদা মাখিয়ে নিয়েছি, সেটাই কালো তিলের মধ্যে ডুবিয়ে দিয়ে রুটির ওপরে এইভাবে ছোটো ছোটো কতগুলো গোল চিহ্ন বা ডিজাইন করে নিলাম। রুটিটা দেখতে হয়েছে অনেকটা গাড়ির চাকার মতো। আর একটা রুটিও একইভাবে একই ডিজাইনে তৈরি করে নিলাম। এখন আমি রুটি দুটা বেক করব ওভেনে 180°C অথবা 350°F 30-35 মিনিটের মতো। ব্যাস 30 মিনিটের মধ্যেই বেক হয়ে গেল উজবেকিস্তানের সমরকান্দের বিখ্যাত রোগনি রুটি। এটা আবার সমরকান্দের রুটি হিসেবেও কিন্তু পরিচিত। রুটির উপরেরটা দেখতে যেমন সুন্দর, ভেতরেরটাও কিন্তু খুব নরম আর তুলতুলে আর খুব ফ্লাফি। নিশ্চয়ই আপনারা পছন্দ করবেন একটু নতুন ধরনের, একটু নতুন ডিজাইনের এই রুটিটা। রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।